দেখুন, যেভাবে মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, একসঙ্গে 104টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে এমনিতেই এলিট ক্লাসে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর বিজ্ঞানীরা। এবার সেই উদ্যমকে ধরে রেখে আরও বড় কার্য সম্পূর্ণ করার কথা ভাবছেন তারা। স্যাটেলাইট উৎক্ষেপণই থেমে না গিয়ে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার ভাবনাও শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। সোমবার এমনি ইঙ্গিত দিয়েছেন ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার। তবে এই পরিকল্পনা যে বেশ দীর্ঘকালীন তাও স্বীকার করে নিয়েছেন তিনি। সোমবার ইন্দোরে রাজ রামাল্লা সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার। সেখানে তিনি জানিয়েছেন যে আমাদের দেশে মহাকাশ অভিযানের ক্ষেত্রে এখনও পর্যন্ত তাৎক্ষণিক ফলাফলের উপরই বেশি জোর দেওয়া হয়, ফলে স্পেস স্টেশন তৈরির প্রক্রিয়ার বিনিয়োগ করার সঠিক সময় ঠিক করে ওঠা হয়নি, কারণ এটা একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। তবে বর্তমানে ইসরো যে মহাকাশ গবেষণার প্রতি আরও বেশি গুরুত্ব বাড়িয়েছে সেই কথাও স্বীকার করেছেন ইসরোর চেয়ারম্যান। আবহাওয়া, ভূমি ও সর্বোপরি কমিউনিকেশন পদ্ধতি সুস্থ রাখার জন্য আরও বেশি সংখ্যক স্যাটেলাইট দরকার বলেই নিজের মতামত ব্যক্ত করেন এএস কিরণ কুমার।